গেল বছরের চেয়ে 0.01%। 2014-15 সালের বাজেট উপস্থাপন করবেন। গেল অর্থ বছরের চেয়ে 9.25% বাড়িয়ে ধরা হয়েছে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। কর ছাড়া নানা ধরনের টোল ও সেবা ফি সহ অন্যান্য খাত থেকে পাওয়া যাবে আরো 27,662 কোটি টাকার রাজস্ব। দেশের ভেতরের এসব উৎস ছাড়াও বিদেশ থেকে অনুদান বাবদ 6,206 কোটি টাকা পাওয়ার আশা করছেন অর্থমন্ত্রী। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 1,82,954 কোটি। সরকারের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে থাকছে প্রচুর ব্যয়। এক্ষেত্রে অনুন্নয়নমূলক খরচ 1,54,241 কোটি আর উন্নয়ন খরচ 86,345 কোটি টাকা। অনুন্নয়ন খরচের মধ্যে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাবদ 1,28,231 কোটি টাকা আর বাকিটা থাকবে ঋণের সুদ পরিশোধ সহ অন্যান্য খাতে। 1,82,000 কোটি নিজেদের আহরণ করব এবং বাকি কিছুটা আসবে বৈদেশিক সাহায্য এবং বাকিটা হবে আমাদের নিজস্ব। 2013-14 অর্থ বছরের চেয়ে 39.67% বেড়ে 2014-15 অর্থ বছরে সামগ্রিক ঘাটতি দাঁড়িয়েছে 67,552 কোটি টাকা। এর বেশিরভাগ সংস্থান করা হবে দেশীয় উৎস থেকে, যার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে প্রাকলিত হবে 43,277 কোটি টাকা। এই টাকার ঋণের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে 31,221 কোটি টাকা ও ব্যাংক বহির্ভূত খাত থেকে আসবে 12,056 কোটি টাকা, যার মধ্যে আবার সঞ্চয়পত্র থেকে আসবে 9,056 কোটি টাকা আর বিদেশি ঋণ থেকে 18,069 কোটি টাকা। 5% ঘাটতি, এটা একটা আমাদের গোষ্ঠীগত সিদ্ধান্ত যে এর মধ্যে থাকলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সহজ হয়। সরকারের ধারাবাহিকতা থাকায় এবারের বাজেটেও আগের বাজেটগুলোর ধারাবাহিকতা রাখা হয়। সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তাই তাদের বাজেট পেশ করার অধিকার নেই, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের প্রতিনিধিরাই বাজেট পেশ করতে পারে। শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ছাত্রদলের আলোচনা অনুসারে এসব কথা বলেন তিনি। নারায়ণগঞ্জের ওসমান পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সংসদে যে কথা বলেছেন তার সমালোচনা করে ফখরুল বলেন, দুর্নীতিবাজ খনি গডফাদারদের উপর ভর করে সরকার ক্ষমতা ধরে রাখতে চায়। জনগণের প্রতিনিধিত্ব নেই তাকে কোনোদিন সরকার বলা যায় না। যে সংসদে জনগণের প্রতিনিধি নেই তাকেও আমরা সংসদ বলি না। যে এই অনৈতিক অবৈধ সরকারের বাজেট পেশ করার কোনো অধিকার নেই, কারণ আমরা স্পষ্টভাবে বলতে চাই যে একমাত্র জনগণের ভোটে যারা নির্বাচিত হয়েছেন, যারা জনগণের ভোট নিয়ে এসে সংসদে বসবেন, তারাই শুধুমাত্র পারবেন বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। ব্রিটেনের ইমিগ্রেশন বিলকে আইনে পরিণত করেছে কোয়ালিশন সরকার। রানি এলিজাবেথ সম্প্রতি এই বিলে স্বাক্ষর করেছে এবং আগামী 3 মাসের মধ্যে পুরোপুরি কার্যকর হবে নতুন এই ইমিগ্রেশন আইন। নতুন আইনে আগের মোট 17টি ক্যাটাগরিতে আপিলের বিপরীতে তা কমিয়ে মাত্র 4টি ক্ষেত্রে আপিলের সুযোগ দেওয়া হয়েছে। এমন কঠোর ইমিগ্রেশন আইনকে চরম মানবাধিকার পরিপন্থী বলে মত দিয়েছেন আইনজীবীরা। এই আইন মাইগ্রেন্ট কমিউনিটিকে মারাত্মক বিপদের মুখোমুখি করবে বলে আশঙ্কা প্রকাশ করছেন সচেতন মহল। চিফ রিপোর্টার ইব্রাহিম খলিলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রেজাল করিম মৃধা। নতুন আইনে ব্রিটেনে অস্থায়ী ভিত্তিতে বসবাসকারী ইমিগ্রান্টকে ডাক্তারি সেবা পেতে অর্থ ব্যয় করতে হবে। বাড়ি ভাড়া করার ক্ষেত্রে ল্যান্ডলর্ডদের ইমিগ্রেশন চেক করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে ড্রাইভিং লাইসেন্স ও ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও ইমিগ্রেশন স্ট্যাটাস চেক করার বিধান রাখা হয়েছে। ব্রিটেনের ইমিগ্রেশন আইনের ইতিহাসে এমন কঠোরতা এই প্রথম। এই আইনের ফলে অবৈধ ইমিগ্রান্টদের মানুষ হিসাবে যে মৌলিক সম্মান সেটিও থাকল না বলে মনে করেন এই আইনজীবী। হচ্ছে যে ইলিগাল যারা তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হবে না, এটা নতুন আইনে বলা হচ্ছে যে এদেরকে প্রিভেন্ট করা হবে, ডাক্তার জীবিকা জয়েন করতে পারবে না। কিন্তু একটা লোক কি তো মেরে ফেলা যাবে না, একটা লোক সিরিয়াসলি ইল অবস্থায় চলে আসলো, তো সেখানে আইন যদি বলে যে হবে না, সেটা তো অন্য আইনে আর্টিকেল 2 যেটা ডিগ্রেডিং ট্রিটমেন্ট হয়ে যাবে। ব্রিটেনের বর্ডার ও ইমিগ্রেশন সংক্রান্ত হোম অফিসের প্রকাশিত ইমিগ্রেশন পদ্ধতিতে 77টি ধারা রয়েছে। এসব ধারাতে মৌলিক বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন এই আইনে হিউম্যান রাইটস ও 4 ধরনের আবেদন ছাড়া বাকি সকল ভিসা আবেদনে আপিলের সুযোগ নেই। গত 14 মে প্রবর্তিত এই আইনে ভুয়া বিয়ে ও সিভিল পার্টনারশিপের মাধ্যমে ইমিগ্রেশন সুবিধা নেওয়ার ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। হোম সেক্রেটারি চাইলে ব্রিটিশ নাগরিকত্ব না দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে নতুন এই আইনে। নতুন এই ইমিগ্রেশন আইনে আপিলের সুযোগ সীমিত করার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া থেকে আসা ইমিগ্রেন্টরা।
এমন আশঙ্কা প্রকাশ করেন ব্যারিস্টার মাসুদ চৌধুরী। যে লটা ইমপ্লিমেন্ট হয়েছে কুইনে যেটা সাইন করছে ইন 14 মে, এখন 14 মে থেকে উইদিন 3 মান্থসের ভিতরে এই লটা ইমপ্লিমেন্ট করা হইব। কোনো ধরনের আপিলের সুযোগ রাখা হয়েছে না এক্সেপ্ট অ্যাসাইলাম এন্ড হিউম্যান রাইট। তবে এই আইনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রয়োজনে আইন সংস্কারে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে বলে জানান সোসাইটি অব বাংলাদেশ সলিসিটারের প্রেসিডেন্ট সলিসিটার শফিকুর রহমান। একটা হয়ে যাওয়ার মানে এই নয় যে এটাই ফাইনাল হয়ে গেছে, এই আইনটি অবশ্যই আমরা কোর্টে স্ক্রুটিনি করা হবে। কয়েকদিন আগে এইজোর একটা ব্যারিয়ার আসিল, মারেজোর লাগি ইমিগ্রান্ট পারপাসও লাগি 21 বছর আসিল, এটা আবার কোর্ট অফ আপিল কোর্ট কেস করিয়া এটা আবার 18 বছর আনা হয়েছে। হঠাৎ করে এই কঠোর ইমিগ্রেশন নীতি ভোটার আকর্ষণ হতে পারে বলে মনে করেন পর্যবেক্ষকরা। ইব্রাহিম খলিল, বাংলা টিভি নিউজ, লন্ডন। চলছে বৈশাখী মেলা স্টার ট্রেনিং সেশন। রবিবার অডিশনের মাধ্যমে 10 জন শিল্পী মনোনীত করা হয়েছে, যাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আয়োজন করা হবে চূড়ান্ত প্রতিযোগিতা এবং নির্বাচিত করা হবে চূড়ান্ত বিজয়ী। বিস্তারিত জানাচ্ছেন রেজাল করিম মৃধা। লন্ডনের বৈশাখী মেলায় এবার চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বৈশাখী স্টার প্রতিযোগিতা। গত রবিবার প্রতিযোগিতার মাধ্যমে 10 জন শিল্পী নির্বাচন করা হয়েছে, তাদেরকে নিয়ে চলছে প্রশিক্ষণ শিবির। গত মঙ্গলবার প্রশিক্ষণ শিবিরে দেখা গেল নিজেদের গড়ে তুলতে তালিম নিচ্ছেন শিল্পীরা। এর মধ্যে রয়েছেন একজন ভিনদেশি শিল্পী, তিনি অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। For me a big new challenge as well to begin to sing in Bengali for the first time. অন্যান্য শিল্পীরাও কঠোর পরিশ্রম করছেন, সবাই প্রথম হওয়ার জন্য আশা করছেন, শ্রোতাদের কাছে চাইলেন দোয়া। আমি এখানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি, সবার দোয়া চাইছি যেন আমি ভবিষ্যতে ভালো গান গাইতে পারি। I really wish I will win the বৈশাখী স্টার। আপনারা অবশ্যই দোয়া করবেন সবাই, আমরা যাতে আমি যাতে বৈশাখী স্টার হতে পারি। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা যারা আছি আমাদের সবার জন্য দোয়া করবেন, আপনারা দোয়া করবেন বৈশাখী স্টার হব। আগামী শনিবার এই 10 জন শিল্পী নিয়ে বাংলা টিভিতে সন্ধ্যা 7টায় আয়োজিত হবে লাইভ অনুষ্ঠান। শনিবারের অনুষ্ঠানে নিজেদের পারফরমেন্স ভালো করার জন্য শিল্পীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। রেজাল করিম মৃধা, বাংলা টিভি, লন্ডন। অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহ আব্দুল করিমের গানের প্রতিযোগিতা। সেলিব্রেশন অব ব্রিটিশ বাংলাদেশি কালচার নামের এই সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। বুধবার পূর্ব লন্ডনের ক্লিফটন রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে আগামী 3 অগস্ট অক্সফোর্ডশায়ারের হেথ্রো পার্ক হোটেলে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুকদের আগামী 25 জুনের মধ্যে নিবন্ধন করতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে www.cobbc.com এই ওয়েবসাইট থেকে। সংবাদ সম্মেলনে জানানো হয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে 20 জনকে নির্বাচন করে প্রশিক্ষণের মাধ্যমে তাদের নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই 20 জন থেকে 3 জন চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে। এদের মধ্যে প্রথম বিজয়ীকে £10,000, দ্বিতীয় জনকে 3,000 এবং পঞ্চম জনকে £1,000 পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, বাউল শিল্পী আশিক এবং হিমাংশু গোস্বামী। বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন বৈশাখী মেলা কমিউনিটি ট্রাস্টের চেয়ার সিরাজ হক, আজিজুর রহমান, শফিকুল ইসলাম, মনির আহমদ, হেলাল খান, মোস্তফা সারোয়ার বাবু সহ আরও অনেকে। দর্শক, আপনারা দেখছেন বাংলা টিভি সংবাদ। এবার যাচ্ছি বিরতিতে, আর যখন ফিরব তখন অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকবে। বাজেটে বিশেষ অগ্রাধিকার পেল পদ্মা সেতু, বরাদ্দই আসল কথা নয়, বাজেট বাস্তবায়নই বড় কথা বললেন অর্থনীতিবিদরা। এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আবারও জয়ী হয়ে তৃতীয়বারের মতো 7 বছর মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত। ہماری تہذیب، ہمارا ادب، ہماری شان، ہماری وراثت، ہمارا انداز،
Jayga. Badshah Basmati, the king of rice. Hamara Badshah. Now you can order online fresh halal meat, HMC approved. To order, visit now namat.co.uk. ল্যান্ডলর্ডসদের জন্য সুখবর, প্রাইম ল্যান্ড প্রপার্টি আপনাদের দিচ্ছে 1 হতে 5 বছর মেয়াদী যে কোনো প্যাকেজে গ্যারান্টিড রেন্ট প্যাকেজ, ফ্রি রিফারবিশমেন্ট, 0% ফুল ম্যানেজমেন্ট, 0% রেন্ট লস ডিউরিং কন্ট্রাক্ট, 0% ফর ফ্রি গ্যাস ইলেকট্রিক অ্যান্ড ইপিসি সার্টিফিকেটস। প্রাইম ল্যান্ড প্রপার্টি, 124 হোয়াইট চ্যাপেল রোড অথবা 414 বার্কিং রোড। ফ্রি ভ্যালুয়েশনের জন্য আজই কল করুন 0207377545 অথবা ভিজিট করুন www.primelandproperty.co.uk। ইমরান ট্রাভেল, দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এজেন্ট ইমরান ট্রাভেল বিশ্বস্ততার সাথে কমিউনিটি সেবা দিয়ে আসছে। ইমরান ট্রাভেল দিচ্ছে স্বল্প সময়ে কম খরচে বোয়িং 777-এ লন্ডন বা ম্যানচেস্টার থেকে সরাসরি ঢাকা ও সিলেট ভ্রমণের বিশেষ সুযোগ। আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও কাতার, কুয়েত ও সাউদি এয়ারলাইন্স সহ 50-এরও অধিক এয়ারলাইন্সের টিকিট ইস্যু করে থাকি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইমরান ট্রাভেল 0207-375-0800। যদি তাজা ও সুস্বাদু মাছ খেতে চান তাহলে মাছ আর মাছে যান। নতুন সাজে নতুন রূপে মাছ আর মাছে পাবেন মিঠা পানির হরেক রকমের মাছ, পাবেন 100% HMC হালাল মিট ও চিকেন, প্রতি শুক্রবার পাবেন বাংলাদেশ থেকে আসা তাজা মাছ, আরও পাবেন বিভিন্ন রকম রেডিমেড ফ্রোজেন ফুডস। এছাড়াও রয়েছে টাটকা সবজি সহ গ্রোসারি শপের বিশাল সমাহার। আমরা আছি চ্যাপম্যান স্ট্রিটের মধ্যখানে, 124-125 রেলওয়ে আর্চ চ্যাপম্যান স্ট্রিট, শেডওয়েল, লন্ডন E1-2PH। ফোন 0207-790-1159। أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد اي الله اي پوری پنو آوبان এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ, এবং কিয়ামতের দিনে তার শাফায়াত আমাদের দান করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। পবিত্র হজ ওমরায় বিগত বছরগুলোতে সবচেয়ে বড় সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে সিলেট হজ ট্রাভেল সেন্টার লিমিটেড। প্রতি বছরের ন্যায় এবছরে হজ ও উমরার নানা প্যাকেজের বুকিং চলছে। বাংলাদেশ বিমান সহ বিশ্বের প্রধান এয়ারলাইন্স গুলোর টিকিট সহজে ও তুলনায় কমে আমরা দিয়ে থাকি। সঠিক ও নিশ্চিত সেবা পেতে আজই আসুন সিলেট হাউস ট্রাভেল সেন্টার লিমিটেড, 6 হাসেল স্ট্রিট, লন্ডন E1, ও 2077024337। ইস্ট লন্ডনে যাত্রী সেবায় আস্থার নাম জনতা মিনি ক্যাবস, শুধু কল করুন 0208478112। জিপিআরএস সিস্টেমের মাধ্যমে আমাদের কল সেন্টার সঙ্গে সঙ্গে জানবে আপনার সবচেয়ে কাছের গাড়িটির অবস্থান। আমাদের রয়েছে পর্যাপ্ত গাড়ি এবং দক্ষ ড্রাইভার, আপনার সেবায় আমরা প্রস্তুত সব সময়। মিনি ক্যাবের প্রয়োজনে সবার আগে জনতা মিনি ক্যাবস, টেলিফোন 0208478112, জনতা মিনি ক্যাবস। ইউরো হালাল ক্যাশ এন্ড ক্যারি, বাংলাদেশে টাটকা শাকসবজি, মাছ, এসএমসির হালাল মাংস, সব ধরনের মশলা, চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সুলভ মূল্যে পাওয়া যায়। রয়েছে ফ্রি হোম ডেলিভারি সুবিধা। রমজান মাসে থাকছে আকর্ষণীয় অফার। দীর্ঘ 10 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ইউরো হালাল ক্যাশ এন্ড ক্যারি, আজই আমাদের সেবা গ্রহণ করুন। ইউরো হালাল ক্যাশ এন্ড ক্যারি, 92 Hamlet's Way, Mile End, London E3 4SY। ইউরো হালাল ক্যাশ এন্ড ক্যারিতে আপনাদের সবাইকে স্বাগতম। If you're thinking about selling a property in the UK and want to sell quickly at the best possible price, register with Victor Stone's national network of estate agents and get expert local knowledge to ensure your property is marketed to the right buyers. Victor Stone offers a free valuation service for both residential and commercial properties, and we will manage the entire sales process for you. So, be ahead of the game. Contact Victor Stone and sell your property for the price it deserves. এবারের বাজেটে বিশেষ অগ্রাধিকার তালিকায় স্থান পেয়েছে পদ্মা সেতু প্রকল্প। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সামাজিক নিরাপত্তা, মানব সম্পদ উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ পরিবহন ও পল্লী উন্নয়ন বিষয়ে। অর্থনীতিবিদরা বলছেন, বরাদ্দই আসল কথা নয়, বাজেট বাস্তবায়নই হচ্ছে বড় কথা। বিস্তারিত থাকছে রিপোর্টে। পদ্মা সেতুতে এবার বাজেট বরাদ্দ 8,100 কোটি টাকা। মূল সেতু নির্মাণে 6,500 কোটি টাকা ও নদী শাসন সহ আনুষঙ্গিক কাজে প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে 1,600 কোটি টাকা। সারা বছর বাজেট ব্যয় তুলনামূলকভাবে এক ধরনের স্লথতা আমরা দেখতে পাই, কিন্তু ত্রৈমাসিক ভিত্তিতে যদি জনগণের কাছে রিপোর্টিং এর একটা সিস্টেম ডেভেলপ করা যায়, কোয়ার্টারে এসে এই যে চাপটা সেটাও হবে না, ওই চাপের ফলে যে দুর্নীতি অনিয়মগুলো হয় সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। নতুন বছর খাত ভিত্তিক বেশি বরাদ্দ পরিবহন খাতে, প্রায় 18,098 কোটি
৩৮ লাখ টাকা আর যোগাযোগ খাতে বরাদ্দ ৭৭০ কোটি ৭৭ লাখ টাকা। কৃষি খাতে এবার বরাদ্দ ৫৫৭৫ কোটি, পল্লী উন্নয়ন খাতে ৬৮৭১ কোটি টাকা। এডিপিতে ছোট ছোট প্রকল্পের সংখ্যা ভয়ানক ভাবে বৃদ্ধি পেয়েছে এবছর। যে প্রকল্পের মান এবং যে সকল প্রকল্পের দুর্নীতি ভালোভাবে লক্ষণীয়, সেই দিকে একটা একটা শঙ্কা আছে আমাদের। এছাড়া ২০১৪-১৫ অর্থ বছরে বিভিন্ন খাতে এডিপির প্রস্তাবিত পরিমাণে দেখা যায় পানি সম্পদ খাতে ২৪৫৩ কোটি, শিল্পে ১৫৩০ কোটি, বিদ্যুতে ৯২৭৭ কোটি, তেল গ্যাস ও প্রাকৃতিক সম্পদ খাতে ২২২২ কোটি, সেতুতে ৮৭১৩ কোটি, ভৌত পরিকল্পনা পানি সরবরাহ ও গৃহায়নে ৭৮৭৬ কোটি, শিক্ষা ও ধর্মে ৯৪০৩ কোটি, ক্রীড়া ও সংস্কৃতিতে ১৮২ কোটি, স্বাস্থ্যে ৪৯৪৩ কোটি, গণসংযোগে ১১৮ কোটি, সমাজ কল্যাণে ৫৭৬ কোটি, জনপ্রশাসনে ২৬৩৮ কোটি, বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ৩১২১ কোটি এবং শ্রম ও কর্মসংস্থান খাতে ৩৪২ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ উপজেলা উন্নয়ন সহায়তায় ৪০০ কোটি টাকা, আর সবচেয়ে কম ইউনিয়ন পরিষদ উন্নয়নে মাত্র ১০ কোটি টাকা। প্রশাসনিক অদক্ষতার কারণে আমরা সময় মতো প্রকল্প বাস্তবায়ন করতে পারি না, তার ফলে কমিটেড ফান্ড ডিসবার্সমেন্ট হয় না। হাইয়েস্ট ডিসবার্সমেন্ট সেখান থেকে ডাবল প্রায় করে ৭০০০ কোটিতে নিয়ে যাওয়া, এই প্রশাসনিক দক্ষতা আমাদের নেই। এছাড়া ২০১৪-১৫ অর্থ বছরে বিভিন্ন খাতে এডিপির প্রস্তাবিত পরিমাণে আরো দেখা যায় জেলা পরিষদে ৩৫০ কোটি, পৌরসভায় ৩৫০ কোটি, সিটি কর্পোরেশনে ২০০ কোটি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়নে ১১০ কোটি ও বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তায় রাখা হয়েছে ১৫০৬ কোটি টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক জিয়ার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে লন্ডন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রতিবাদ সভা ৪ জুন সন্ধ্যা ৭টায় লন্ডনের ফন্টেন কোর্টে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও লন্ডন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল আহমেদ সোহেলের সভাপতিত্বে এবং লন্ডন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান চৌধুরী রুবেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফয়জুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদ আহমদ সাদ ও সাধারণ সম্পাদক মিয়া আক্তার হোসেন সানু ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম বাচ্চু সহ আরো অনেকে। সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক জিয়ার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার এক আলোচনা সভার আয়োজন করেছে যুক্তরাজ্য জাস্টিস। সংগঠনের সভাপতি এম এস আলমের সভাপতিত্বে ও ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মামুন মোর্শেদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কয়সর এম আহমেদ, তসবির চৌধুরী শিমুল এবং বদরুল ইসলাম সহ আরো অনেকে। বক্তারা শহীদ জিয়ার কর্ম ও জীবন সম্পর্কে আলোকপাত করে তার থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারীর ১১৪তম তিরোধান উৎসব উদযাপিত হয়েছে। বাংলাদেশ হিন্দু কল্যাণ পরিষদ ফ্রান্সের উদ্যোগে প্যারিসের লাকনর্বের একটি হলে এই উপলক্ষে ৩ দিন ব্যাপী আলোচনা এবং নানা অনুষ্ঠান মালা হয়েছে। উল্লেখযোগ্য ছিল বাল্যভোগ, বাবার পূজা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম বর্ণের দেশি বিদেশি এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ গৃহযুদ্ধ কবলিত দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো ৭ বছর মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। মঙ্গলবার দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার সিরীয় পার্লামেন্ট আসাদের জয়ী হওয়ার কথা ঘোষণা করে। সিরীয় পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন প্রেসিডেন্ট আসাদ প্রদেয় ভোটের মধ্যে ৮৮.৭% ভোট পেয়েছেন। বুধবার দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালত জানিয়েছে ১৫৮৪৫৫৫৫ ভোটারের মধ্যে ১১৬৩৪১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে করে নির্বাচনে ৪৩.৪২% ভোট পড়েছে।
শিল্পোন্নত সাত দেশের জোট G7 ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, জাপান ও ইতালি নিয়ে গঠিত এই জোট এক যৌথ বিবৃতিতে ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য মস্কোর নিন্দা করেছে। রাশিয়া পূর্ব ইউক্রেনের স্থিতিশীলতা ফেরাতে সাহায্য না করলে তাদের উপর বাড়তি নিষেধাজ্ঞা আরোপের এই হুমকি দিয়েছে G7। পূর্ব ইউক্রেনের রুশপন্থীরা দাপটের সঙ্গে তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইউক্রেন গত মাসে শান্তিপূর্ণভাবে প্রেসিডেন্ট নির্বাচন করলেও পূর্বে রাশিয়ার সীমান্তের কাছে পরিস্থিতি অশান্ত। সশস্ত্র নানা গোষ্ঠী সেখানে ইউক্রেনের সরকারি বাহিনীর উপর হামলা করছে এবং রাষ্ট্রীয় ভবনগুলো দখল করছে। ব্রাসেলসে বুধবার আলোচনার পর এক বিবৃতিতে G7 বলেছে, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিষেধাজ্ঞা আরও বাড়াতে প্রস্তুত তারা। প্রয়োজন হলে রাশিয়ার উপর আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করবে, যাতে মস্কোকে আরও বেশি মূল্য দিতে হয়। ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ড দলে রয়েছে তিন নতুন মুখ। বৃহস্পতিবার স্যাম রবসন, ক্রিস জর্ডান ও মঈন আলীকে রেখে 12 সদস্যের দল ঘোষণা করেছে ECB। লর্ডসে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া রবসন ইংল্যান্ডের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি, তবে জর্ডান ও মঈন সীমিত ওভারে ক্রিকেটে দেশের হয়ে খেলেছেন। নয় টেস্টের শেষটিতে খেলায় 7 বছর পর আবার দলে এসেছেন পেসার লিয়াম প্ল্যানকেট। চোট কাটিয়ে দলে ফিরেছেন উইকেট রক্ষক ম্যাট প্রায়র। ফর্মের কারণে সর্বশেষ অ্যাশেজ সিরিজের মাঝখানে জায়গা হারিয়েছিলেন তিনি। শুক্রবার ইংল্যান্ড এবং ওয়েলসের আবহাওয়া পরিষ্কার থাকবে, অন্যদিকে স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের আকাশও মেঘলা থাকবে। এবার জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান কয়েকটি শহরের শুক্রবারের সম্ভাব্য তাপমাত্রা। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও দেখে নিন সংবাদের প্রধান অংশ। 2,50,506 কোটি টাকার বাজেট পেশ, GDP ধরা হচ্ছে 7.3%, বাজেটে ঘাটতি 66,552 কোটি টাকা। সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তাই তাদের বাজেট পেশ করার অধিকার নেই, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপিল অধিকার রহিত করা চরম মানবাধিকার লঙ্ঘন, বললেন আইনজীবীরা, 3 মাসের মধ্যেই কার্যকর হতে যাচ্ছে আইন। বাজেটে বিশেষ অগ্রাধিকার পেল পদ্মা সেতু, বরাদ্দই আসল কথা নয়, বাজেট বাস্তবায়নই বড় কথা, বললেন অর্থনীতিবিদরা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আবারও জয়ী হয়ে তৃতীয়বারের মতো 7 বছর মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত। আমাদের পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলা টিভি সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ও ভাইয়া রাখা।
যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর